শেষ পর্যন্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে একশো নম্বরের এই পরীক্ষা হবে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে তবে বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না অর্থাৎ একজন ভর্তি ইচ্ছু শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পাবে এই পরীক্ষার মাধ্যমেই নিজ বিভাগের পাশাপাশি অন্য বিভাগভুক্ত বিষয়েও ভর্তি হওয়া যাবে সেভাবেই বিষয়ভিত্তিক আসন রাখা হবে শনিবার উনিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এসব সিদ্ধান্ত হয় তবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তিন দিনে তিনটি পরীক্ষা হবে এবং সবগুলো বিশ্ববিদ্যালয়েই পরীক্ষার কেন্দ্র থাকবে শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো পরীক্ষা কেন্দ্র পছন্দ করতে পারবেন এবার দু হাজার উনিশ এবং কুড়ি সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন একশো নম্বরের এই পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে তিনটি বিভাগের জন্য তিনটা পরীক্ষা হবে এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ থাকতে হবে ছয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হলে চলবে না বাণিজ্য বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ছয় দশমিক পাঁচ এখানেও কোনো পরীক্ষায় জিপিএ তিনের নিচে না আর বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম সাত এখানেও কোনো পরীক্ষায় জিপিএ তিনের নিচে থাকলে আবেদন করা যাবে না এছাড়া মানবিক বিভাগের পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর এর মধ্যে বাংলায় চল্লিশ নম্বর ইংরেজিতে পঁয়ত্রিশ এবং আইসিটিতে পঁচিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবসা শিক্ষায় হিসাববিজ্ঞানে পঁচিশ নম্বর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় পঁচিশ নম্বর বাংলায় তেরো ইংরেজিতে বারো নম্বর এবং আইসিটি বিষয়ের ওপর পঁচিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বাংলায় দশ নম্বর ইংরেজিতে দশ রসায়নে বিশ পদার্থবিজ্ঞানে বিশ এবং আইসিটি গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে এর মধ্যে আইসিটি গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যে কোনো দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে যার প্রতিটির নম্বর হবে কুড়ি শিক্ষার্থীরা দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ঠিক করবে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও এবার যে উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়